বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাগুরেরা, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে গোলামের মতো বশ করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী একটি আমল নিয়ে। আমি একটি কথা আগেই বলে নিই, আমি এখানে গোলাম শব্দটি ব্যবহার করেছি আমলের গুরুত্ব বোঝানোর জন্য। আপনারা কেউ এই কথাটিকে অন্যভাবে নেবেন না। কেউ যদি আপনার স্বামীকে বশ করতে চান, অর্থাৎ স্বামীকে আপনার কথা মতো চালাতে চান এবং স্বামীর ভালোবাসা পেতে চান, তাহলে জীবনে একবার হলেও এই আমলটি করে দেখবেন। এই আমলটির মধ্যে এমন একটি অলৌকিক বিশেষ শক্তি লুকায়িত আছে, যে শক্তির বিশেষ গুণে স্ত্রী ইচ্ছা করলে স্বামীকে গোলামের মতো বশ করতে পারবেন। এই আমলটির গুণ নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। আমি আবার বলতেছি, জীবনে একবার হলেও এই আমলটি করে দেখুন, কি আশ্চর্য ফল পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। কিভাবে আপনারা এই আমলটি করবেন তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি নকশা, নকশাটি একটু ভালো করে লক্ষ্য করুন। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নকশাটি একটু ভালো করে লক্ষ্য করুন। এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা একটু নকশাটি ভালো করে লক্ষ্য করুন। আপনারা এই নকশাটি জাফরান কালি দ্বারা অথবা লাল কালি দ্বারা লিখবেন, তবে জাফরান কালি দ্বারা লিখলে উত্তম, এতে ভালো ফল পাওয়া যায়। আপনারা আমার ভিডিওর দেখার সময় নকশার নিচের লেখাগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। নকশাটি লিখে রূপার তাবিজে ভরে গলায় কমরে অথবা বাম হাতের বাহুতে পড়বেন। নকশাটি লিখবেন সোমবার আসরের নামাজের পরে পাক পবিত্র হয়ে অজু করে শরীরে আতর মেখে যায় নামাজে বসে। আড্ডা এই নকশাটিতে কি বিশেষ শক্তি রেখেছেন যে সম্পর্কে আপনাদের একটু বুঝিয়ে বলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই নকশার প্রথম শব্দটি হচ্ছে আলিফ। আপনারা দেখেন এইখানে এই নকশার প্রথম বর্ণটি হচ্ছে আলিফ, এটি আরবি ভাষার প্রথম বর্ণ। এই হরফটির গুরুত্ব ও মর্যাদা অপরিসীম। এই হরফটি মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম লিখেছেন। তিনি কলমকে নির্দেশ দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সবই লৌহ মাহফুজে লিপিবদ্ধ করার জন্য। তখন কলম লিখতে শুরু করেন। এই সময় কলম থেকে ক্ষুদ্র এক ফোঁটা নূর ছড়ে পড়ে, সেই নূরটি আলিফ রূপে পরিণত হয়। আমরা নামাজের প্রথম যে সূরাটি পড়ি সেই সূরাটির প্রথম বর্ণ আলিফ। একই এরকম অনেক সূরা আছে যার শুরুটা আলিফ দিয়ে শুরু হয়। আলিফের গাণিতিক সংখ্যা হচ্ছে এক, এর গুণাগুণ হচ্ছে আগুনের মতো। আল্লাহ তাআলা সমস্ত মৌলিক উপাদানের মধ্যে আগুনকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এই নকশাটিতে অসংখ্য গুণ সম্পূর্ণ অনেক অনেক গুরুত্বপূর্ণ হরফ রয়েছে, এজন্য এই নকশাটি যে স্ত্রী ব্যবহার করবেন তার স্বামী স্ত্রী কথা ছাড়া এক পাও নড়াচড়া করবে না ইনশাআল্লাহ। যাই যা কিছু করবে স্ত্রীর সাথে আলোচনা করে নেবে। এটি শত শতবার পরীক্ষিত খুবই শক্তিশালী একটি আমল। এই নিয়মে কোনো স্বামী যদি আমলটি করেন তাহলে স্ত্রীর শ্রদ্ধাভক্তির সম্মান ভালোবাসা এত বেশি বেড়ে যাবে, স্বামীর প্রতিটি হুকুম অক্ষরে অক্ষরে পালন করবে। স্বামী যখন যা হুকুম করবে স্ত্রী সেই হুকুমের বাদিন ন্যায় তামিল করবে, অর্থাৎ আপনার কোনো কাজের লোককে আপনি যখন যা বলেন তখন তাই শুনে, ঠিক তেমনি আপনার স্ত্রীকে যখন যা বলবেন তাই শুনবে ইনশাআল্লাহ। তবে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, আপনারা যারা স্বামীর জন্য আমলটি করবেন তাহলে তারা নকশার নিচের প্রথম যে ফারান শব্দটি রয়েছে এইখানে লিখবেন আপনার স্বামীর নাম, এবং দ্বিতীয় যে ফারান শব্দটি রয়েছে এইখানে লিখবেন আপনার শ্বশুরের নাম, এবং তৃতীয় যে ফারান শব্দটি রয়েছে এখানে লিখবেন আপনার নাম, এবং চতুর্থ যে ফারান শব্দটি রয়েছে এখানে লিখবেন আপনার মায়ের নাম। এবং আপনারা যারা স্ত্রীর জন্য আমলটি করবেন তারা একটু পরিবর্তন হবে, এইখানে প্রথম ফারান শব্দটি লিখবেন আপনার স্ত্রীর নাম, এখানে যে বিন লিখা আছে এখানে হবে বিনতে, এবং এখানে লিখবেন আপনার শাশুড়ির নাম, এখানে লিখবেন আপনার নাম, এইখানে বিনতে আছে এখানে হবে বিন, এবং এইখানে লিখবেন আপনার বাবার নাম। বাকি সব কিছু একই রকম থাকবে। আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে নেবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা
অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার ও শনিবার খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকলে। ভালো লাগলে ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।